গলায় কাঁটা বেঁধে গেলে কি করব? 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 চোখ দিয়ে জল বেরিয়ে গেছে রীতিমতো। হাই গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো থাম্বনেইল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আজকের ভিডিওটা খুব খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। তো তোমাদের থাম্বনেইল দেখে বুঝেই গেছো যে আমাদের চ্যানেলে তুষার দাস কমেন্ট করেছেন। তুষার দাস একটা বড় ইউটিউবার যার 130,000 সাবস্ক্রাইবার। সেই বড় চ্যানেলের ইউটিউবার তুষার দাস আমার চ্যানেলকে কমেন্ট করেছে এবং ভয়েস মেসেজ পাঠিয়েছে। তো আমার সাথে ভয়েসে কথা হয়েছে, আমাদের ভয়েসে কথা হয়েছে মানে আমার ইনস্টাগ্রামে কথা হয়েছে। তো যখন মেসেজটা এলো তুষার দাসের, যে এত বড় করে লিখেছিল, অনেক কিছু লিখেছিল, খুবই খুবই আনন্দ হয়েছিল। ইভেন তারপর দেখি তুষার দাসের কমেন্ট আমাদের চ্যানেলে। তো ওই সব আলাদাই সোয়াগ, খুব খুব মজা লাগছে। আমি পার্সোনালি খুব খুব স্নেহ করি, কারণ ওর চ্যানেলের আমি বেশ কয়েকটা ভিডিও মানে কয়েকটা ভিডিওগুলো দেখি। তো তুষারের প্রেজেন্টেশনটা এত সুন্দর, ওর স্টোরি টেলিং মানে অসাধারণ। দেখো বন্ধুরা, এখানে মাঠে খেলছি আর আমি এখানে ব্লগ বানাচ্ছি, কেন? ওই একটা অপারেশনের জন্যই আজ আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। ওর ওই ছটফটানি ব্যাপারটা তো আমার ভীষণ ভালো লাগে, কিউট লাগে। ধরো আমি দাদা বৌদি বিরিয়ানিতে বিরিয়ানি খেতে গেছি, আর বিরিয়ানি খাওয়ার পরে দেখলাম যে আমার পকেটে একটা টাকাও নেই। আর ঠিক তখনই দাদা বৌদির লোকেরা আমাকে কি বলবে জানো? কি ভাই, পকেটে বিরিয়ানি খেয়ে এদিকে পকেটে টাকা নেই, এটা কি বলতো? ঝাঁটা, যাও ব্যারাকপুর রাস্তা ঝাঁট দাও। ওর ইন্ট্রোটা আলাদাই সোয়াগ, খুবই সুন্দর লাগে। হ্যাঁ, ঝাঁকানাকা সিনেমেটিক শট, ইন্ট্রো দিতে ভুলে গেছি আজকেও। Hey guys, তোমরা আছো বিন্দাস, ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস। লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমেটিক শট, তাতেই চল। তার সাথে আরেকটা জিনিস, ছোট ছোট বাচ্চাদের যেমন কোলে করে তোলে, কোলে নিয়ে ব্লগ করে, ভাইকে তুলে নিয়ে যখন ভিডিওটা বানায় তো অসাধারণ লাগে, বাচ্চাটার সঙ্গে খুব মজা করে। আর ওর মধ্যে একটা ছোট বাচ্চার ভাব আছে, তো সেটাই খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। খুব ছোটই। হ্যাঁ দেখি, এত বড় ছেলে কোলে নিতে হবে। আমি দাদার সাথে দোকানে যাচ্ছি। কে খাবে? আমি খাবো না, তুমি খাবে? আমি খাবো না। তো সত্যি কথা বলতে ভাই, যখনই আমার সঙ্গে থাকে না, আমরা দুজন মিলে ললিপপ খাই। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি থেকে মায়ের কাছ থেকে টাকা আনবো, 10 টাকা আনবো। তো রিয়েলি ভাই যখন আমার কাছে থাকে না, আমার একটা কবিতা এখন মনে পড়ছে, আমরা দুটি ভাই শিবের গজন গা। খুবই ভালো মনে দিক থেকে, খুব ভালো। কারণ এই ছোট্ট ছোট্ট ইউটিউবারদেরও যে উৎসাহ দিচ্ছে, কমেন্ট করছে, আমি দেখেছি অনেক ইউটিউবারদের, আমি মেসেজ করে দেখেছি, কোনো ইউটিউবারদের আমি রিপ্লাই পাইনি, কিন্তু ও অত বড় ইউটিউবার হয়ে আমার মানে আমাকে রিপ্লাই দিয়েছে, কাকিমা বলে কথা বলেছে, আমার তো আমি খুবই আপ্লুত। মানে সেই দিন থেকেই ভেবেছি আমি ওকে নিয়ে একটা ভিডিও বানাবো। তার সাথে আরেকটা কথা বলে রাখি, যে আমিও অন্য ইউটিউবারদের বলছি, বড় ইউটিউবারদের, তারাও যদি এভাবে আমাদের সাপোর্ট করতে থাকে, আমাদের কেন, আরও ছোট 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 ইউটিউবারদের যদি এভাবে সাপোর্ট করতে থাকে, তো তাহলে আশা করি তারা যেই জার্নি, ইউটিউব জার্নি স্টার্ট করেছে, সেটাও তারা সাকসেসফুল হবে। এইভাবে সাপোর্ট করলে অনেক আমার দূর পর্যন্ত আমি এগিয়ে যেতে পারি। তো তুষারকে বলবো, তুমি অনেক বড় মাইন্ডের ছেলে, তুমি মানে অনেক বড় হও, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি একদিন মানে 1 মিলিয়ন কমপ্লিট হবে। হবেই। তুষার আমাকে নিজে বলেছে, ভয়েসে বলেছে, যে কথা দিয়েছে যে কাকিমা আমি তোমাদের ওখানে খুব তাড়াতাড়ি যাচ্ছি, তো ও মানে সময় করে আমার সঙ্গে হয়তো মিট করবে, তো আমার সাথে ব্লগ বানাবে, এটাতে আমরা খুবই খুশি। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা খুশি আমরা যে তুষার দাসের সাথে আমাদের ব্লগ, ছেলের সঙ্গে আমি ব্লগ বানাবো। তো খুব তাড়াতাড়ি, খুবই আনন্দ মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে ওই ভিডিও নিয়ে চলে আসবো। তাই বলছি, যদি এই চ্যানেলে তুষার দাসকে দেখতে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে বিভিন্ন বিউটি টিপস আর লাইফস্টাইল রিলেটেড ভিডিও দেওয়া হয়, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তো খুব শীঘ্রই নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।